हेलो एवरीवन, वेलकम बैक टू रिमिस किचन। आज आमी आबारो हाजिर हो गेछि नतून एकटा रेसिपिर साथे। माछ मांस खेते गेले लेबुर रस छाड़ा, पाती लेबु छाड़ा जेनो एकटा पूर्णता पाए ना, तो सेई पाती लेबुर रस आर ब्लैक पेपर दिए आमी बानाबो आज के लेमन पेपर चिकेन। तो चलुन देखे नी ए लेमन पेपर चिकेन आमी किभाबे बानाच्छी। एखाने आमी चिकेन निये नियेछि, धुए परिष्कार करे एक चामच मतो आदा रसुन एक संगे पेस्ट करे रखा सेटा दिए दिलाम, आर एकटा गोटा लेबुर रस आमी एखाने दिए दिलाम। बेशी किछु इनग्रेडियंट्सेर एखाने दरकार हय ना, आर आमी दिए दिलाम आन्दाज मतो एकटु लवण, आर दिए दिच्छि हाफ चामच मतो ब्लैक पेपर, आर आमी एखाने दिए दिच्छि एक बाटि मतो फेटिये रखा टक दई। আর বিশেষ কিছু দিচ্ছি না আমি, এটা ম্যারিনেট করে ঘন্টা তিন চারেক মতো রেখে দেব। এটাকে ভালোভাবে ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি। আর একটা জিনিস মনে রাখতে হবে, পাতিলেবুর রসটা দেওয়ার সময় কিন্তু একদম কঞ্জুসি করা যাবে না, একটা গোটা লেবুর রস দিতে হবে, তাহলে কিন্তু দারুণ টেস্টটা পাবেন চিকেনের। আমি এখানে একটা প্যান নিয়েছি, তাতে আমি তেল দিয়ে দিলাম একটু পরিমাণ মতো। তেলের পরিমাণটাও কিন্তু খুব বেশি দরকার হয় না, এখানে দই আছে এবং রান্নাটা মানে গ্রেভি থাকে না, খুবই কম গ্রেভি থাকে, তার ফলে একটা অয়েল তো উঠেই আসে, তো সেক্ষেত্রে তেলটা কম দিলে কোনো ব্যাপার নয় আর কি। যত কম তেলে রান্না হয় সেটাই বেটার। আমি গরম মশলার ফোড়ন দিলাম, তেজপাতা লবঙ্গ এলাচ আর দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি লাল করে ভেজে নিলাম। আমার ভাজা হয়ে গেছে, আমি আমার ম্যারিনেটেড চিকেনটা এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। আমি ফুল ফ্লেমই রান্নাটা করব, এটা ফ্লেমটা কমাবো না, কারণ অলরেডি চার ঘন্টা আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। তো সেহেতু চিকেনটা একদমই রেডি, খুব তাড়াতাড়ি গলে যাবে। তো এটা যদি আমি লো ফ্লেমে রান্না করি তাহলে কিন্তু আর গোটা অবস্থায় থাকবে না, পুরো চিকেনটা ফেটে বেরিয়ে যাবে। এখানে লেবুর রস দেওয়া আছে, দই দেওয়া আছে, তার ফলে একদমই গোটা রাখা সম্ভব হবে না। আমি দুটো কাঁচা লঙ্কা চিরে এখানে দিয়ে দিলাম, আর আমি ঢাকা দিয়ে বারবার রান্না করব। দেখুন কতটা আমার জল ছেড়েছে চিকেন থেকে। আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করছি। আমি আবারও একবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এই রেসিপিটা ভীষণ হেলদি হতে হেল্প করে দুটো ইনগ্রেডিয়েন্টস, দই আর পাতিলেবুর রস। আর রান্নাটা খুবই ইজি এবং ঘরে থাকা মশলাপাতি দিয়েই হয়ে যায়, বেশি মশলা এখানে অ্যাড হয় না। আমি চিকেনটাকে ফ্রাই করব, যতক্ষণ না একটু লাল লাল হয়ে আসছে। আমি বারবার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করছি। দেখুন জল একদম কমে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি বললাম যে ফ্রাই করব একটু গোল্ডেন, এই ধরনের গোল্ডেন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি চিকেনটাকে ফ্রাই মানে রান্না করতে থাকব। এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা আমি জলে গুলে অ্যাড করব। আরও কিছুক্ষণ বাদ আমি চিকেনটাকে ফ্রাই করে নিই তারপর। আর আমি এখানে ইউজ করছি এক চামচ বাটার, এটা আপনারা বাটার আগেও দিতে পারেন যার যেমন ইচ্ছা। আমি এখন দিচ্ছি, তাহলে বাটারের গন্ধটাও খুব সুন্দর থাকে। রেসিপিটা দারুণ একটা রেসিপি, যারা বানাননি একবার বানিয়ে দেখবেন, খুবই টেস্টি রেসিপি। আর আমি দিয়ে দিলাম এখানে এক চামচ ব্ল্যাক পেপার। প্রথম থেকে নিশ্চয়ই খেয়াল করেছেন যে খুব বেশি মশলাপাতি নেই এবং কমপ্লিকেটেড কোনো কিছুই নেই রান্নাটার মধ্যে, খুব ইজি প্রসেস। আমি এবারে যে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম সেটা জলের মধ্যে গুলে এখানে আমি অ্যাড করে দিলাম চিকেনের মধ্যে, দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দেব মিনিট দুয়ের মতো, একদম লো ফ্লেমে রান্নাটা করব।
আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, ফ্লেমটাকেও আমি কমিয়ে দিয়েছি। আমি 2 মিনিট নয়, 1 মিনিটেই রান্নাটা কমপ্লিট করছি। 1 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এসেছি। দেখুন চিকেনটা একদমই সফট হয়ে গেছে। আর ম্যারিনেট বেশিক্ষণ করে রাখলে কি হয়, চিকেনটা ভীষণই জুসি হয়, তো তার ফলে খেতেও খুব ভালো লাগে, রান্নাটাও খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। লেমন পেপার চিকেন রেডি, আমি এবার সার্ভ করে নিচ্ছি। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট করে জানাবেন কেমন হলো, আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার চ্যানেলে প্রচুর চিকেনের রেসিপি আছে, দেখতে পারেন। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।